Welcome to my channel Information with Omresh. হ্যাঁ ট্রেনের আওয়াজ শুনে আর স্টেশনের নাম দেখে সবাই বুঝে গেছো যে আমি আজকে কোথায় এসেছি। আমি আজকে এসেছি আমাদের হোম রেলওয়ে স্টেশন মাঝিগ্রামে। আজকে তোমাদের সঙ্গে এমন একটি ইনফরমেশন শেয়ার করব যেটা হয়তো অনেকে দেখেছো কিন্তু কখনো ট্রাই করোনি। কি রকম? ধরো স্টেশনে এসেছো, কখনো টিকিট কাটতে এসে দেখেছো লম্বা লাইন হয়ে আছে, টিকিট কাটতে গেলে ট্রেনটা পাবে না, কিংবা হয়তো হঠাৎ করে দেখলে যে ক্যাশ নেই কিন্তু মোবাইল কাছে আছে, তখন কি করা যেতে পারে? এরকম একটি কি করে টিকিট কাটবে এই পরিস্থিতিতে? তোমরা সবাই দেখেছো যে এখন ম্যাক্সিমাম রেলওয়ে স্টেশনে ATVM অর্থাৎ অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন আছে। এই মেশিনের সাহায্যে কীভাবে তোমরা UPI-এর সাহায্যে কোনো টাকা দরকার নেই, জাস্ট মোবাইলে UPI ইউজ করে কীভাবে টিকিট কাটবে সেটাই এখন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। খুব ইজি, জাস্ট একবার দেখলে সবাই করতে পারবে আর সময়ও লাগবে খুব সামান্য। দেখতে থাকো সবাই। এটি হলো ATVM মেশিন। এই মেশিনটির সঙ্গে আমরা সবাই পরিচিত কারণ ম্যাক্সিমাম স্টেশনে এটি দেখতে পাওয়া যায় এবং এখান থেকে আমরা অনেকে লাইন দাঁড়িয়ে এজেন্টের কাছ থেকে টিকিটও কাটি। এবার লক্ষ্য করবো আমরা ডিসপ্লে, এই ডিসপ্লে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা, হিন্দি, ইংলিশ, যেটা খুশি আমরা চুজ করতে পারি। এবার এখান থেকে চলে যাব অল আদার স্টেশন অপশানে। সেখানে গিয়ে আমরা আসলে পরে এরকম একটা অপশান পাবো যেখানে টাইপ করতে হবে স্টেশনের নাম। আমি এখানে যেমন চাকদারা টাইপ করছি, চাকদা টাইপ করার পরে এখানে যে যেটা চাইবে সেখান থেকে সে স্টেশনের নাম টাইপ করতে হবে। আমি চাকদা টাইপ করার পর চাকদা চলে এসেছে, সেখানে আমি চাকদাটাকে আবার সিলেক্ট করতে হবে, ওর উপরে ক্লিক করতে হবে। আমি চাকদায় ক্লিক করলাম, করার পরে পরের পেজে চলে আসবে এটা। এবার এখান থেকে যে যতগুলো টিকিট কাটবে সেটা অপশান আছে, জার্নি টাইপ আছে মানে সিঙ্গেল রিটার্ন মানে যদি রিটার্ন জার্নি হয় সেটা আছে, ক্লাস আছে, চাইল্ড যদি থাকে চাইল্ড, আর হচ্ছে বিভিন্ন টাইপ মানে অর্ডিনারিতে যাবে না মেল এক্সপ্রেস না সুপারফাস্ট। এই অপশানগুলো এখানে সিলেক্ট করার পরে নিচে ডান দিকে পে একটা অপশান আছে সেটা ক্লিক করতে হবে, অথবা ক্যান্সেল করলে ক্যান্সেল করে আবার প্রথম থেকে করতে চাইলে করতে পারো। ওখানে পে করার পরে এই পেজটা চলে আসবে যেখান থেকে পেমেন্ট করতে হবে। এখানে কিউআর কোড মানে UPI ইউজ করে কিউআর কোডের অপশান ক্লিক করলেই পরের পেজে কিউআর কোড জেনারেট হয়ে যাবে যেটা 180 সেকেন্ড সময় থাকবে। এটাকে স্ক্যান করে যেমন করে পেমেন্ট করতে হয় আমরা সবাই জানি স্ক্যান করে কী করে, স্ক্যান করে পেমেন্ট করলেই সেই অ্যামাউন্টটা ওখানে দেখাবে, সেটাকে পেমেন্ট করে দিতে পারি। এই যে নিচে যেই যেখান থেকে টিকিট বেরোয় ওখান থেকে অটোমেটিক টিকিটটা বেরিয়ে আসবে। ব্যাস হয়ে গেল। এবার আমি একটা ভিডিও করেছি জাস্ট এবার প্রথম থেকে। এখানে আমি সিলেক্ট করেছি হচ্ছে রানাঘাটে যাওয়ার একটা টিকিট কাটার, তো আমি প্রথমে এখানে চলে এলাম বুকিংয়ে আলাদা স্টেশনে। সেখানে আমি প্রথমে রানাঘাট লিখলাম, রানাঘাটের সিলেক্ট হয়ে গেল আমার। রানাঘাট সিলেক্ট হওয়ার পর এখানে আমি যেহেতু একা যাব এখানে চেঞ্জ করা যায় এরকম, আমি এক লিখলাম, সিঙ্গেল রিটার্ন চেঞ্জ করা যায়, আমি যেহেতু সিঙ্গেল জার্নি করব সিঙ্গেল লিখলাম। এবার এখানে বললাম তো জার্নি টাইপ হচ্ছে অর্ডিনারি, করার পরে নিচে পে অপশানটা এলো, পে অপশান ক্লিক করার পরে এবার হচ্ছে আমি যেহেতু কিউআর পে করব অ্যাপ ইউজ করে ওটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিউআর কোড জেনারেট হয়ে গেল। এবার এটা আমি স্ক্যান করব, স্ক্যান করে 5 টাকা যেহেতু রানাঘাট পর্যন্ত ভাড়া আমার পেমেন্ট করে দিলাম, অটোমেটিক এই পেজ থেকে আমার পরের পেজে টিকিটের পেজে চলে এলো। পেমেন্টটা হয়ে যাওয়ার পরেই নিচ থেকে আমার টিকিট বেরিয়ে আসবে। ব্যাস আমার পেমেন্ট কমপ্লিটও হয়ে গেল, প্লিজ কালেক্ট ইউর টিকিট বলবে আর নিচ থেকে অটোমেটিক টিকিট বেরিয়ে আসবে। টিকিট পেয়ে গেলাম হাতে, ব্যাস এবারে আমি জার্নি করতে পারি। আশা করি সবাই বুঝতে পারা গেছে জিনিসটা, খুবই সোজা। আশা করবো সবাই এইভাবে এবার থেকে টিকিট কাটবে নিজের সময় বাঁচানোর জন্য। ধন্যবাদ সবাই।